আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এশো আরবি গ্রন্থের প্রথম খণ্ড খুব ভালোভাবে শেষ করেছি এবং আজ থেকে আমরা এশো আরবি শিখির দ্বিতীয় খণ্ড শুরু করতে যাচ্ছি তো এই পাঠ শুরু করার প্রথমেই আমরা আল্লাহ তাআলার কাছে তাওফিক চাই তিনি যেন আমাদেরকে যেভাবে প্রথম খণ্ড শেষ করার তাওফিক দিয়েছেন সেভাবেই যেন আমাদেরকে দ্বিতীয় খণ্ড শেষ করার তাওফিক দান করেন তো আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা শুনবেন তাদেরকেও আমি অনুরোধ করবো তারা যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাদেরকে দ্বিতীয় খণ্ড শেষ করার তাওফিক দান করেন তো এই খণ্ডের শুরুতেই আমাদের মুহতারাম লেখক মাওলানা আবু তাহের মেসবা হাফিজাহুল্লাহ আমাদের সম্পর্কে আমাদেরকে উদ্দেশ্য করে কিছু হিদায়ত আমাদেরকে দিয়েছেন কিছু নসিহত করেছেন তো সেই নসিহতগুলো আমরা এখন পড়তে যাচ্ছি প্রিয় তালিবে আইল মোম যেভাবে গলে গলে শেষ হয়ে যায় বছরের দিনগুলো ঠিক যেন সেভাবেই গলে গলে শেষ হয়ে যাচ্ছে এই কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ গ্রহণ করার পর প্রায় দুই মাস অর্থাৎ ষাট দিন সময় পার হয়ে গেছে তুমি কি তোমার জীবনের মূল্যবান দিনগুলোর সদ্ব্যবহার করছ এখন শুরু হচ্ছে এই কিতাবের দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের পড়াগুলো যদি ঠিকমতো ইয়াদ করে থাকো তাহলে তোমার কোনো চিন্তা নেই তোমার সামনে এখন খুলে যাবে আরবি ভাষার এক নতুন দিগন্ত বিভিন্ন ফেল তুমি আগেই ইয়াদ করেছ এখন তুমি বিভিন্ন বাক্যে ফেলগুলোর ব্যবহার শিখবে ফলে এখন তোমার আরবি ভাষায় কথা বলার যোগ্যতা অনেক বিস্তৃত হবে ইনশাআল্লাহ সুতরাং আমার পক্ষ হতে আরবি ভাষার নতুন দিগন্তে তোমাকে আহলান ও সাহ্লান সুস্বাগতম তো লেখক প্রথমে আমাদেরকে সময় সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন আমরা যখন এই কিতাবের প্রথম খণ্ড শুরু করি সেটা হয়তো কারোর ক্ষেত্রে দুই মাস বা কারোর ক্ষেত্রে ছয় মাস বা তার বেশিও হতে পারে তো আমরা যদি একটু সেই দিনটা একটু মনে করার চেষ্টা করি আমরা ঠিক শুরু করেছিলাম এবং শুরুতেও লেখক আমাদের সম্পর্কে কিছু বলেছিলেন আমাদেরকে উদ্দেশ্য করে তো সেটা অনেক সময় পার হয়ে গেছে এর মধ্যে আমরা যারা এতদূর পর্যন্ত আসতে পেরেছি তারা হয়তো ঠিক অনেক পরিশ্রম করেছেন তো এরপর লেখক এই দ্বিতীয় খণ্ড সম্পর্কে কিছু পরিচয় দিচ্ছেন তো আমরা একটু কিছু কথা বলে রাখি শুরুতেই সেটা হচ্ছে প্রথম খণ্ডে আমরা পড়েছিলাম নাম প্রধান বাক্য সেগুলোতে ইসেম বা নামগুলোই নাম প্রধান শব্দগুলোই ওখানে প্রধান ছিল কোনো ক্রিয়ার ব্যবহার আমরা প্রথম খণ্ডে পড়িনি কিন্তু এই দ্বিতীয় খণ্ড থেকে আমরা ফেল বা ক্রিয়ার ব্যবহার পড়তে যাচ্ছি তো প্রথম খণ্ডের শেষের দিকে আমরা আটটার মতো ক্রিয়া পড়েছিলাম তো সেগুলো জাস্ট আমরা মুখস্থই করেছি কিন্তু তার কোনো ব্যবহার দেখিনি তো এই দ্বিতীয় খণ্ডে আমরা সেইগুলোরই ব্যবহার শিখতে যাচ্ছি এইগুলোই লেখক বলেছেন এবং শেষে আমাদেরকে স্বাগতম জানিয়েছেন তো আমরা একবারে প্রথম পৃষ্ঠায় চলে যাচ্ছি প্রথম পৃষ্ঠায় হচ্ছে প্রথমেই দেখেন এখানে একটা জিনিস লেখা দারসুল আউবালু এটা কিন্তু একদম আমরা বইটা যখন পড়তে শুরু করি প্রথম খণ্ডে সেখানে এটা লেখা ছিল আর দার্সুল আওয়ালু মানে প্রথম দার্স বা প্রথম পাঠ তো এরপরে দেখেন এখানে কিছু ক্রিয়া দেয়া আছে এখানে নাম্বারিংও করা আছে মোট আটটা এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি এখন আমাদেরকে জাস্ট একটু আমরা যেন সেই জিনিসগুলো একটু আমাদের স্মৃতিতে আবার নতুন করে নিয়ে আসতে পারি এজন্য আমাদেরকে আরেকবার নতুন করে দেয়া হয়েছে তো শুরুতেই আমরা এগুলো পড়ে নেব এবং এর সাথে এগুলোর যে অর্থ আছে সেগুলো আমরা বলার চেষ্টা করব তো প্রথমেই দেখেন এখানে আছে ফালা ফায়লাত আমরা কিন্তু এটা মুখস্থ করেছিলাম সে করেছে করলো তুমি করেছো করলে ফালতু আমি করেছি করলাম এরপর খরাজা খরাজাত সে বের হয়েছে হলো খরাস্তা খরাস্তি তুমি বের হয়েছো হলে খরাস্তু আমি বের হয়েছি হলাম এরপর রাহাবা রাহাবাদ সে গিয়েছে গেল রাহাপ্তা রাহাফতি তুমি গিয়েছো গেলে রাহাপ্তু আমি গিয়েছি গেলাম জালাসা জালাসাত সে বসেছে বসল জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে জালাস্তু আমি বসেছি বসলাম করা আ করা আত সে পড়েছে পড়ল করা আতা করা আতি তুমি পড়েছ পড়লে করা আতু আমি পড়েছি পড়লাম কাতাবা কাতাবাত সে লিখেছে লিখল কাতাবতা কাতাবতি তুমি লিখেছ লিখলে কাতাবতু আমি লিখেছি লিখলাম রজা আ রজা আত সে ফিরেছে ফিরল রজা আতা রজা আতি তুমি ফিরেছো ফিরলে রজা আতু আমি ফিরেছি ফিরলাম লাইবা লাইব সে খেলেছে খেলল লাইবতা তা তুমি খেলেছো খেললে লাইব তু আমি খেলেছি খেললাম তো এগুলো কিন্তু আমাদের আগে থেকেই পড়া আমরা জাস্ট একটু মস্ক করে নিলাম একটু প্র্যাকটিস করে নিলাম তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে যতগুলো ক্রিয়া আমরা পড়েছি সবগুলোই হচ্ছে মাদি মানে অতীতকালের ক্রিয়া আমরা এর আগে আরও দুইটা জিনিসও পড়েছিলাম মাদি তারপর মুদারে আর হচ্ছে আমর তো এইগুলোর বিস্তারিত কথাবার্তা আমরা ভবিষ্যতে বলবো পরবর্তী পাঠগুলোতে এখন জাস্ট এখন জাস্ট এইগুলোর কথা বলি সেটা হচ্ছে এখানে যা আছে সেগুলোকে বলা হচ্ছে মাদি মাদি মানে হচ্ছে অতীতকাল যেমন দেখেন ফালা ফালা সে করেছে করলো এই যে এই যে সময়টা এই ক্রিয়া সংগঠনের যে সময়টা এটা কিন্তু অতীতে ঘটছে এজন্য এগুলো হচ্ছে অতীতকাল ইংরেজিতে যেটাকে আমরা বলি পাস্ট টেন্স বাংলাতে বলি অতীতকাল আর আরবিতে হচ্ছে মাদি ফালা ফালাত ফালতা ফালতি ফালতু দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে ফালা ফালাত এর অর্থ হচ্ছে সে করেছে করলো ফালা মানেও সে করেছে করলো ফা আলাত মানেও সে করেছে করলো ফা আলা হচ্ছে স্ত্রীবাচক সরি ফালা হচ্ছে পুরুষবাচক ফা আলাত হচ্ছে স্ত্রীবাচক ঠিক একইভাবে ফালতা আলতা ফ আলতি তুমি করেছ করলে এই ফালতা এই তুমি হচ্ছে পুরুষবাচক ফালতি এটা হচ্ছে স্ত্রীবাচক আরবিতে পুরুষবাচককে বলা হচ্ছে মোদাক্কার স্ত্রীবাচককে বলা হচ্ছে ময়ান্নাস এরপরে আমি করেছি করলাম তো কোনো লিঙ্গভেদ হয় না তো এই সবগুলোই অর্ডারে দেওয়া সে করেছে করলো প্রথম সেটা হচ্ছে মোজাক্কার দ্বিতীয় সেটা হচ্ছে মুয়ান্নাস। তো সবগুলোই এভাবে এবং সবগুলোর অর্থ হচ্ছে অতীতকালের তো আমরা কি করবো এই আটটা ক্রিয়া এবং তার এই যে পুরুষ ভেদে পার্সন ভেদে যে পার্থক্যগুলো আছে এগুলো বারবার পড়ে পড়ে এগুলো আয়ত্ত করে নেব আচ্ছা তো এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব তো দ্বিতীয় পৃষ্ঠায় অনেকগুলো বিষয় আছে এগুলো আমরা একটু আস্তে আস্তে পড়ার চেষ্টা করি তো শুরুতেই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দেখেন এই যে এখানে চারটা শব্দ দেয়া আছে এখানে লেখা লেখা আছে হচ্ছে মিন মিম জের নুন নুনের উপরে শকুন তো এর আগে আমরা বলেছিলাম মান মান মানে পড়েছিলাম কি সেটা হচ্ছে কে তো এটাও জাস্ট একই কিন্তু শুরুতে শুধু মানের জায়গায় মিন মানে মিমের উপরে ওটাতে জবর ছিল এটাতে জের তো মিন মানে হচ্ছে থেকে মিন মানে থেকে আমরা কয়েকবার বলে বলে এটা মুখস্থ করে নেব মিন থেকে মিন থেকে দ্বিতীয়টা হচ্ছে ইলা 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 মানে হচ্ছে দিকে পর্যন্ত ইলা পর্যন্ত দিকে ইলা পর্যন্ত দিকে ইলা পর্যন্ত দিকে এরপর হচ্ছে আলা আলা মানে হচ্ছে উপরে আলা উপরে আলা উপরে এরপর হচ্ছে বি বি হচ্ছে দ্বারা কারণে দ্বারা কারণে বি মানে দ্বারা কারণে তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন দেখবেন এগুলো কিন্তু সেই আমরা প্রথম খন্ডে যতগুলো এম পড়ে এসেছি সেগুলোর মতো না এগুলো হচ্ছে কীরকম দেখেন এখানে একটা টিকা লেখা হয়েছে এক নম্বর সেটা আমরা একটু পড়ে আসি এক ফিয়ের মতো এ চারটেও হারফুল জার আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের সপ্তম দার্সে পড়েছিলাম হারফুল জার আমরা কী আমরা জানি ফি হচ্ছে একটা হারফুল জার এবং এ এই হারফুল জার কি করে পরবর্তী শব্দটাকে জের দেয় মানে মাজরুর হয় আর কি তো ঠিক এখানে যে চারটা শব্দ আমরা পড়ছি মিন ইলা আলাবি বি এই চারটাই হচ্ছে হারফুল জার ফিয়ের মতো এগুলো কি করবে তার পরবর্তী শব্দকে মাজরুর করবে অর্থাৎ জের দেবে তো এরপরে আমরা এর কিছু ব্যবহার দেখব তো এর অর্থর এর অর্থগুলো বোঝাটা খুব জরুরি কারণ এগুলো একটু বিভিন্ন বাক্যে ব্যবহার করতে গিয়ে ছাত্ররা অনেক সময় একটু কনফিউজড হয়ে যায় এগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের সমস্যা হবে না আশা করি তো এখানে কিছু বাক্যে ব্যবহার আছে আমরা একটু দেখি মিনাল বাইতি মিন মানে থেকে মিনাল বাইতি ঘর থেকে মিনাল বাইতি ঘর থেকে মিনাল বাইতি ঘর থেকে আচ্ছা এখানে বাইতি কেন হলো কারণ এটা হচ্ছে আমরা জানি এটা মাজরুর হবে এটা যে ধারফুল জার এটা মাজরুর আর মাজরুর হওয়ার কারণে ইলাল মসজিদি এটা হচ্ছে ইলা মানে আমরা পড়ে আসলাম দিকে ইলাল মসজিদি মানে মসজিদের দিকে তো মসজিদের দিকে তো সাধারণত ভাষায় বা বাক্য ব্যবহারের সময় আমরা যখন কথা বলি তখন কখনোই বলি না যে মসজিদের দিকে আমরা বলি মসজিদে আমি মসজিদে যাচ্ছি এরকম বলি তো সেটা হচ্ছে আমি যদি বলি আমি মসজিদে যাচ্ছি মানে মসজিদের দিকে যাচ্ছি এইরকম যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা হবে ইলাল মসজিদি কিন্তু আবার যদি এমন হয় যে আমি মসজিদের ভেতরে আছি সে ভেতরে সেটা আবার কিন্তু হয়ে যাবে ফিল মসজিদি এটা আমরা আগে পড়ে এসেছি তাহলে যে এখানে যে মসজিদে বলছে এই মসজিদে বললেই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না যে সে মসজিদের দিকে যাচ্ছে না মসজিদের ভেতরে আছে এটা বুঝতে হলে আগে পরের বিভিন্ন যেই বাক্যগুলো যে শব্দগুলো আছে এগুলো দেখে আমরা বুঝতে পারবো সে আসলে কোনটা হবে মিন হবে ইলা হবে মিন হবে নাকি ফি হবে আচ্ছা তো এগুলো আস্তে আস্তে আমরা বিভিন্ন বাক্যে ব্যবহারে দেখতে দেখতে ভালোভাবে শিখে যাব তো এরপর আলাল কুরসি ই আলাল কুরসি ই চেয়ারে আলা মানে উপরে পড়ে আসলাম আমরা তো চেয়ারের উপরে তো চেয়ারের উপরে তো বলা হয় না বলা হয় হচ্ছে চেয়ারে চেয়ারে আচ্ছা তারপরে বিল কলামি বিল কলামি কলম দ্বারা এই যে বি মানে দ্বারা কারণে বিল কলামি কলম দ্বারা আরও কিছু ব্যবহার আমরা দেখি মানে যেগুলোর মধ্যে মেনলি কনফিউশন হয় যেমন ফিল মসজিদি মসজিদে এই যে এখানে যে ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে এই কথাগুলো আসলে উচ্ছ থাকে আমাদের নিজে থেকে বুঝে নিতে হয় ফিল মসজিদি মানে হচ্ছে মসজিদে কিন্তু আসলে এটার মিনিংটা হচ্ছে মসজিদের মধ্যে মধ্যে মিন করলে সেটা ফিল মসজিদি এরপরে ইলাল মসজিদি এটা হচ্ছে মসজিদের দিকে মসজিদের দিকে মানে আমি মসজিদের দিকে যাচ্ছি এরকম মসজিদে বলতে মসজিদের দিকে ইলাল মসজিদি এরপর হচ্ছে ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে মানে শিক্ষকের দিকে আমি শিক্ষকের কাছে যাচ্ছি সেটা সেই ক্ষেত্রে হবে ইলাল মুআল্লিমি এখানে আবার একটা সমস্যা হয় কি আমরা জানি কাছের আরবে আমরা পড়েছিলাম ইংদা তো অনেকেই বলে ফেলে ইং দাল মোয়াল্লিমি ব্যাপারটা কিন্তু এরকম হবে না শিক্ষকের ডিকে যাচ্ছি আমরা সেক্ষেত্রে ইলাল মোয়াল্লিমি আর চেয়ারে মানে চেয়ারে বলতে চেয়ারের উপরে আলাল কুরসি ই এটা তো আমরা পড়ে আসলাম তাহলে এই ব্যবহারগুলো খুব মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতে হবে দেখে দেখে এই ব্যাপারগুলো বুঝতে হবে নইলে আমাদের কিন্তু আমরা উল্টে পাল্টে ফেলবো ব্যবহারের সময় আচ্ছা এরপরে কিছু টেক্সট আছে তো এটা পড়ার আগে আমরা নিচে কিছু নতুন শব্দ আছে এগুলো পড়ে আসি তো প্রথমেই মা আ মা আ মানে হচ্ছে সাথে সঙ্গে মা আ সাথে সঙ্গে মা আ সাথে সঙ্গে এরপরে মাল আবন খেলার মাঠ মাল আবুন খেলার মাঠ মাল আবন খেলার মাঠ মাংসিলন মাংসিলন ঘর গৃহ মাংসিলন ঘর গৃহ মাংসিল মঞ্জিল আমরা বাংলাতে বলি মঞ্জিল অনেক বাসার নাম এখনো আছে মঞ্জিল নাম থাকে মানে বাসার নাম দেয়া থাকে অনেক সময় সামথিং মঞ্জিল মঞ্জিল এরকম আমাদের আছে এরকম আচ্ছা তো হচ্ছে সুম্মা সোম্মা মানে হচ্ছে তারপর সোম্মা তারপর তো এখানে যে মা আ যে শব্দটা আছে এটা কিন্তু একটা জারফে এটা হচ্ছে একটা জারফে মাকান মা আ তো যেটা যেহেতু জারফে মাকান এর সাথে বসতে পারে মা ই তোমার সাথে মা আহু মা আহা তার সাথে এরকম হতে পারে এটা তো আমরা প্রথম খণ্ডেই যেহেতু জারফে মাকান পড়ে এসেছিলাম আমরা সেটার সাথে মিলিয়ে পড়ে নেবো আচ্ছা তো এগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব। আর এই যে এখানে যে টিকাটাটা তো পড়ে আসলাম এই চারটাও আমরা মুখস্ত করব এবং এর ব্যবহারগুলোই যে এখান থেকে শিখব এরপরে এই ব্যাপারটা আরও ভালো করে বোঝার জন্য আরও কিছু উদাহরণ আমাদেরকে দেয়া হয়েছে তো এগুলোও আমরা একটু পড়ি প্রথমেই মিন গোরফাতিল মোয়াল্লিমি মিন গোরফাতিল মুয়াল্লিমি শিক্ষকের কামরা থেকে মিন মানে থেকে শিক্ষকের কামরা থেকে এগুলো কিন্তু কোনো বাক্য নয় এগুলো বাক্যের অংশ এই যে হারফুল জারগুলো কিভাবে ব্যবহৃত হয় এগুলোর বোঝানোর জন্য আমাদেরকে এই শব্দগুলো পড়তে দিয়েছে আচ্ছা ইলা সু কিল করিয়াতি গ্রামের বাজারের দিকে তো দিকে তো বলা হয় না আমরা বলবো গ্রামের বাজারে এভাবে সু কিল ফি করিয়াতি গ্রামের বাজারের মধ্যে তো এটা আমরা বলবো গ্রামের বাজারে এটুক বললে এনাফ আলা ফিরশি রাশিদিন রাশেদের বিছানায় উপরে রাশেদের বিছানার উপরে কিন্তু আমরা কি বলবো রাশেদের বিছানায় উপরে কিন্তু আমরা বলি না কিন্তু আরবিতে কিন্তু এই উপরের অর্থটা কিন্তু এখানে বসাতে হবে এই যে শব্দটা তারপরে তার ঘর থেকে ইলা তার তার দোকান দোকানের দিকে দোকানিহি তার দোকানের দিকে মানে তার দোকানে তার দোকানে যাচ্ছি এরকম ফি দোকানিহি তার দোকানে এটা হচ্ছে তার দোকানের মধ্যে ফি আছে তার দোকানের মধ্যে বিল কলামিহি তার কলম দ্বারা বি কলামহি বিল না বি কলামিহি তার কলম দ্বারা বি কুরাতিন জাদি দাতিন বি কুরাতিন জাদি দাতিন নতুন বলটি দ্বারা বি কুরাতিন জাদি দাতিন নতুন বল একটি নতুন বল দ্বারা আসলে নতুন বলটি হবে না কুরাতিন জাদি দাতিন এটা যেহেতু অনির্দিষ্ট বি কুরাতিন জাদি দাতিন একটি নতুন বল দ্বারা আলা হাদাল কুরসি এই চেয়ারের উপরে বা এই চেয়ারটির উপরে এটা চাক্ষরিক তো ভাবানুবাদ করলে হবে এই চেয়ারে ইলাত তবিবি এটা হয়েছে ডাক্তারের দিকে তো আমরা বলি ডাক্তারের কাছে এভাবে আমরা তর্জমা করি এরপর আলাল আর্দি আলাল আরদি দি আরদন মানে আমরা বলেছিলাম জমিন তাহলে আলাল আর আলাল আর মানে হচ্ছে জমিনে জমিনের উপরে কিন্তু এটা বলতে হবে জমিনে আচ্ছা আলা র সিহি মাথার উপরে তার মাথার উপরে আলা র সিহি তার মাথার উপরে ইলাল মাগরিবি মাগরিব এর হচ্ছে দিকে কিন্তু এটা আসলে হবে মাগরিব পর্যন্ত ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত মানে মাগরিব পর্যন্ত আমরা খেলবো এরকম আচ্ছা ইলাল ঈশা পর্যন্ত ঈশা পর্যন্ত আমরা পড়াশোনা করব সেরকম আর কি ইলাল ইশাঈ তো এই অংশটুকু আমরা বারবার পড়ে পড়ে ব্যবহারগুলো আয়ত্ত করে নেব আচ্ছা এরপর আমরা আমাদের মূল অংশে আসি এতক্ষণ পর্যন্ত আমরা নতুন জিনিসগুলো দেখলাম কিন্তু ফেলের সেই ব্যবহারগুলো কিন্তু আমরা এখনও দেখিনি তো গত পৃষ্ঠায় যেই আটটা ফেল এবং তার বিভিন্ন ব্যবহার আমরা দেখে আসলাম তো সেগুলোরই বাক্যে ব্যবহার আমরা এখন দেখব ইনশাআল্লাহ তো প্রথমেই দেখেন এখানে দুইটা অনুচ্ছেদ আছে এবং দুইটা অনুচ্ছেদে কিছু বাক্য আছে তো এগুলো আমরা এখন পড়তে যাচ্ছি খরাজা অসিদুন মিন বাইতিহি খরাজা অসিদুন রাশেদ বের হয়েছে মিন বাইতিহি তার বাসা থেকে তো এই বাক্যটুকুই আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আচ্ছা খরাজা খরাজা হচ্ছে এখানে ফেল আমরা জানি খরা জামানে আমরা পড়েছি যে সে বের হয়েছে হলো সে বের হয়েছে হলো এরপরে দেখেন রশিদুন লেখা এই যে খরাজা রশিদুন তো আমরা যদি এমনি সিম্পলি আক্ষরিক অনুবাদ করতে যাই খরা জামানে আমরা পড়েছি সে করেছে সে বের হয়েছে হলো এরপর হচ্ছে রশিদুন মানে রাশেদ সে বের হয়েছে রাশেদ আসলে এর তর্জমাটা কিন্তু এরকম হবে না এটা কিভাবে হবে তো যেখানেই যে গায়েব আর কি এটা তো গায়েবের সিগে আমরা জানি গায়েব মানে হচ্ছে থার্ড পারসন সে এখানে সে উল্লেখ করা খরাজা মানে সে কিন্তু সেটাকে সেটাও কিন্তু পরে বলে দেয়া হয়েছে যে রাশেদ এই রাশেদটাই হচ্ছে সে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে রাশেদ বের হয়েছে খরাজা রসিদুন রাশেদ বের হয়েছে খরাজা শাহিদুন শাহেদ বের হয়েছে এভাবে তো এখানে হচ্ছে খরাজ হচ্ছে ফেল আর রাশিদুন হচ্ছে ফায়েল ফাইল শব্দটা আমাদের আমরা এর আগে কখনো শুনিনি তো আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন এখানে রসিদন হচ্ছে ফাইল ফাইল বলতে যে কাজটা করে হুম যার দ্বারা কাজটা সম্পন্ন হয় যে বের হওয়ার কাজটা কী করেছে রাশেদ করেছে এটাই হচ্ছে ফাইল। তো খরাজা রসি রাশেদ বের হয়েছে মিন বাইতিহি তার ঘর থেকে তার বাড়ি থেকে তার বাসা থেকে খরাজা রসিদুন মিন বাইতিহি রাশেদ তার বাসা থেকে বের হয়েছে এরপর ওয়া এবং রাহাবা মাদ্রাসাতি এবার দেখেন এখানে লেখা রাহাবা রাহাবা মানে সে গিয়েছে গেল সে গিয়েছে এখানে কিন্তু আর সে কে এটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া লাগছে না সে কিন্তু আমরা জানি সে হচ্ছে এই রাশেদ এই এখানে রাহাবা রশিদুন ইলাল মাদ্রাসাতি এটা লেখে নাই এটা লেখালে একটা বাহুল্য হয় লেখার কোনো প্রয়োজন নেই এখানে রাহাবা লিখলে আমরা বুঝতে পারছি যে এই কাজটা কাজটা আসলে রাশেদই করেছে তাহলে আমরা বলবো কি ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসায় গিয়েছে মাদ্রাসার দিকে গিয়েছে কিন্তু দিকে তো বলা হবে না আমরা বলবো এবং মাদ্রাসায় গিয়েছে ওয়া জালাসা আমাম আল এবং শিক্ষকের সামনে বসেছে তো পুরো বাক্যটা আরেকবার লক্ষ্য করেন খরাজা মিন মিনবাইতিহী ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমাম আল মোয়াল্লিনী রাশেদ তার বাসা থেকে বের হয়েছে এবং মাদ্রাসায় গিয়েছে এবং শিক্ষকের সামনে বসেছে এরপর করা আর রিদুন রাশেদ পড়েছে এবং লিখেছে ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় মাদ্রাসায় রাশেদ পড়েছে এবং লিখেছে তো আমরা এটা যদি একটু একবারে এভাবে বলতে পারি মাদ্রাসায় রাশেদ লেখাপড়া করেছে একবারে দুইটা ফেলের অনুবাদী হয়ে গেল এরপর সোম্মা তারপর সোম্মা রজা আ ইলাল মাংসিলি এরপর সে বাসায় ফিরেছে বাসার দিকে ফিরেছে বাসায় ফিরেছে ও লাইবা ফি মাল আবিল করিয়াতি এবং মাল আবিল করিয়াতি গ্রামের মাঠে খেলেছে এবং সে গ্রামের মাঠে খেলেছে লাইবা রশিদুন রাশেদ খেলেছে মা আ খালিদ্দিন খালেদের সাথে মা হচ্ছে এখানে সঙ্গের অর্থ দিচ্ছে এটা একটা জারফে মাকান তো জারফে মাকান কি করে পরবর্তী শব্দকে জের দেয় আমরা জানি এজন্য হয়েছে লাইবা রশিদুন মা আয়ালিদ্দিন রাশেদ খালেদের সাথে খেলেছে বিকুরাতিন জাদিদাতিন একটি নতুন বল দ্বারা তো এই যে আমরা কিছু বাক্য পড়ে ফেললাম যে বাক্যেগুলোতে ফেল ব্যবহৃত হয়েছে এরপরের অনুচ্ছেদটা আমরা একটু পড়ার চেষ্টা করি এটা হচ্ছে বলে রাখি এটাতে আমরা মোজাক্কার পড়েছি মানে ভার্বের মোজাক্কার রূপ এখানে দেখব মোয়ান্নাস রূপ খরাজাত উক্ত রাশিদিন দিন রাশেদের বোন বের হয়েছে মিন গুরফাতিহা তার ঘর থেকে রাশেদের বোন তার ঘর থেকে বের হয়েছে ওয়া জাহাবাত ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসায় গিয়েছে ওয়া জালাসাদ আমামাল মোয়াল্লিমাতি এবং শিক্ষকের শিক্ষিকার সামনে বসেছে করা আত উক্ত রহস্যদিন রাশেদের বোন পড়েছে ওয়া কাতাবাত এবং লিখেছে ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় রাশেদের বোন মাদ্রাসায় লেখাপড়া করেছে সোম্মা রজা ইলাল মাংসিলি এরপর বাসায় ফিরেছে ওয়া ফি হাদি কতি আতা ওয়া লাইবাত এবং সে খেলেছে ফি হাদি কতি আশাতা আয়েশার বাগানে এবং সে আয়েশার বাগানে খেলেছে হিয়া লাইবাত মা আইসাতা সে আয়েশার সাথে খেলেছে বিজ্জাহারি ফুল দিয়ে ফুল দিয়ে সে আয়েশার সাথে খেলেছে তো এই বাক্যটা একটু গুরুত্বপূর্ণ দেখেন এই বাক্যের শুরুতে হিয়া যুক্ত হয়েছে হিয়া মানে আমরা জানি সে আবার এখানে লেখা লাইবাত মানে সে খেলেছে আসলে এখানে হিয়া যুক্ত না করলেও কিন্তু বাক্যটা খুব ভালোভাবে হতো হিয়াটা এখানে বাহুল্য অতিরিক্ত হিয়া দিলেও কোনো সমস্যা নেই কিন্তু হিয়াটা না লিখলেও কোনো সমস্যা নেই তো হিয়া যে আসলে হতেও পারে মাঝে মধ্যে দিলেও যে সমস্যা নেই সেটা এই ব্যবহারটা যে বৈধ সেটা দেখানোর জন্য আসলে এই বাক্যটা এখানে ব্যবহার করেছে এই হিয়াটা এখানে ব্যবহার করেছে তো আমরা এই দুইটা অনুচ্ছেদ পড়ে নিলাম প্রথমটাই মোজাক্কার আছে এবং দ্বিতীয়টাই মোয়ান্নাশাস আছে তো এইগুলো আমরা খুব ভালোভাবে বারবার পড়ে পড়ে ফেলের ব্যবহারগুলো শিখে নেব ইনশাল্লাহ খুব কঠিন কিছু না এবং খুব সহজ কিছু বাক্যই দেওয়া হয়েছে এবং আমাদের এই আটটা ফেলের ভেতর থেকে এখানে সব শব্দগুলো এসেছে ব্যবহার করেছে এবং কিছু যেই নতুন হারফুল যার আমরা পড়লাম সেগুলোরও কিছু ব্যবহার এখানে আছে আচ্ছা তো দ্বিতীয়ত ফেলটা আমরা আটটা জিনিস শিখলাম ফেলের সাথে একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে ফায়েল খরাজা রশিদুন এখানে খরাজা ফেল রশিদুন ফাইল তারপরে এখানে যদি বলি খরাজ খরাজাত উক্ত রশি খরাজাত উক্ত রশি দিন উক্ত রশি এখানে হচ্ছে ফাইল খরাজাত হচ্ছে ফেল তো এটা বোঝা খুব কঠিন না আমরা বুঝতে পারছি আচ্ছা আর ব্যাপার একটু বলে রাখি সেখানে হচ্ছে যে রাহাবা রাহাবা মানে সে গিয়েছে গেল এখানে এই যে রাহাবা এটা তো ফেল এখন আপনাদেরকে একটা ব্যাপার বলে রাখি ফেল থাকলে কিন্তু ফাইল থাকবেই ফেল থাকলে ফাইল থাকা বাধ্যতামূলক তো এখানে দেখেন রাহাবা এটা তো ফেল কিন্তু এর ফাইল কোথায় এখানে তো আমরা কোনো ফাইল দেখছি না এর ভেতরে আসলে ফাইল লুকিয়ে আছে রাহাবা যে সে গিয়েছে গেল এই সেটা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হুয়া দমির এর ভেতরে লুকিয়ে আছে তার মানে আমরা যদি বলি রাহাবা এর ফাইল কোনটা আমরা বলবো হুয়া তাহলে যদি এখানে রাহাবাদ হতো এই যে এখানে রাহাবাদ এর ফাইল হচ্ছে হিয়া এই হিয়াটাকে উক্ত আসি দিন তো এই ব্যাপারটা আপনারা মনে রাখবেন তো আপনাদের এই কাজটাই করতে হবে যে বারবার এই দুইটা প্যারা আপনাদেরকে পড়তে হবে আচ্ছা তো এরপর আমরা এখানে এই যে কিছু প্রশ্ন উত্তর আছে এগুলো একটু দেখব তো প্রথমেই যেই প্রশ্নটি আছে সেটা হচ্ছে মান খরাজা মিন বাইতি মিনাল বাইতি মান খরাজা মিনাল বাইতি বাসা থেকে কে বের হয়েছে এর উত্তর ওই পাশে দেওয়া আছে খরাজা রাশেদ বের হয়েছে এরপরে দেখেন সেই বিশেষ প্রশ্ন যেটা আমরা প্রথম খন্ডে পড়েছিলাম বেলাল বেলাল বের হয়েছে বেলাল কি বের হয়েছে বা এমনভাবে বলতে পারি যে বের হয়েছে কি বেলাল এভাবে বলতে হবে আমরা জানি যে যে শেষের অংশটা ধরে আমাদেরকে প্রশ্ন করতে হয় বের হয়েছে কি বেলাল লা বাল খরাজা রসি না বরং রাশেদ বের হয়েছে আর বিলালুন খরাজা আম রসিদুন বের হয়েছে কি বেলাল না রাশেদ রসিদুন রাশেদ বের হয়েছে এরপর মিন আয়না খরাজা রসিদুন ওয়া ইলা আইনা রাহাবা এটা খুব ইন্টারেস্টিং একটা বাক্য দেখেন মিন আইনা। মিন মানে আমরা জানি থেকে আর আয়না মানে কোথায় তো মিন আয়না যদি একসাথে বসে এটার অর্থ হয়ে যাবে কোথা থেকে মিন আয়না কোথা থেকে মিন আয়না খরাজা রসেদন রাশেদ কোথা থেকে বের হয়েছে ওয়া ইলা আয়না ইলা মানে দিকে আয়না মানে কোথায় এবং কোথায় গিয়েছে মানে কোন দিকে গিয়েছে কোথায় গিয়েছে এভাবে বলা যায় মিন আয়না খরাজা রাশিদুন রাশেদ কোথা থেকে বের হয়েছে ওয়া ইলা আয়না জাহাবা এবং কোথায় গিয়েছে খরাদা মিন বাইতিহি সে তার বাসা থেকে বের হয়েছে ওয়া জাহাবা ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসায় গিয়েছে খুব সুন্দর উত্তর এরপর আবার বিশেষ প্রশ্ন আ ইলা দাহাবা সে কি বাজারে গিয়েছে লা জাহাবা ইলাল মাদ্রাসাতি না সে বরং মাদ্রাসায় গিয়েছে আ ইলাল মাদ্রাসাথী যাহাবা সে কি মাদ্রাসায় গিয়েছে না আম যাহাবা ইলাল মাদ্রাসাতি হ্যাঁ সে মাদ্রাসায় গিয়েছে আ ইলা আ ইলা সু কি রাহাবা আম ইলাল মাদ্রাসাতি সে কি মাদ্রাসে গিয়েছে সে কি বাজারে গিয়েছে নাকি মাদ্রাসায় গিয়েছে ইলাল মাদ্রাসাতি মাদ্রাসা গিয়েছে আলজালাসা জালাসা আমাম আমামাল ময়াল নিমি রাশেদ কি শিক্ষকের সামনে বসেছে না আম জালাসা আমাম আল হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে এরপর মা দা ফা আলা রাশিদুন ফিল মাদ্রাসাতি মা দা ফা আলা রাশিদুন রাশেদ কী করেছে ফিল মাদ্রাসাতি মাদ্রাসাই মাদ্রাসায় রাশেদ কী করেছে করা আ ওয়া কাতাবা সে পড়েছে এবং লিখেছে এক একসাথে বললে সে পড়ালেখা করেছে আ লাইবা হোনাকা এই যে হোনাকা এটা হচ্ছে একটা নতুন শব্দ আমরা নিচে যাই এই যে হোনা মানে এখানে আর হোনাকা মানে হচ্ছে সেখানে এটা আমরা কয়েকবার পরে মুখস্থ করে নেব হোনা এখানে হোনাকা সেখানে হোনা এখানে হোনাকা সেখানে তো আমরা আবার ফিরে যাচ্ছি আলাই বা হোনাকা সেখানে সেখানে সে কি খেলেছে সেখানে সে কি খেলেছে লা ওয়া বাল করা কাতাবা না বরং সে লেখাপড়া করেছে আ লাইবা হুনাকা আম করা কাতাবা সেখানে সে কি খেলাধুলা করেছে না লেখাপড়া করেছে করা কাতাবা লেখাপড়া করেছে না লাইবা রসিদন রাশেদ কোথায় খেলেছে আফি আফিৎ তরি লাইবা সে কি রাস্তায় খেলেছে একবারে দুইটা প্রশ্ন রাশেদ কোথায় খেলেছে সে কি রাস্তায় খেলেছে লা বাল রশিদুন সরি লাইবা ফি মাল করিয়াতি না বরং সে গ্রামের মাঠে খেলেছে এরপর আফিত লাইবা আমফি আমফি আবিল সে কি রাস্তায় খেলেছে না গ্রামের মাঠে খেলেছে ফি মাল আবিল করিয়াতি গ্রামের মাঠে খেলেছে মানে গ্রামের মাঠে বি মাদা বি মানে আমরা জানি দ্বারা আর বি মাজা বি মাজা মানে হচ্ছে কি দ্বারা বি মাজা লাইবা রাশিদুন রাশেদ কি দ্বারা খেলেছে লাইবা বিকুরাতিন দাতিন সে একটি নতুন বল দ্বারা খেলেছে মা মান লাইবা মা আমান মানে হচ্ছে কার সাথে মা আমান কার সাথে মা লাইবা সে কার সাথে খেলেছে লাইবা মা খালিদিন সে খালেদের সাথে খেলেছে তো এখানে খুব সহজ সহজ কিছু প্রশ্ন ছিল এগুলো আমরা পড়লাম আপনারাও বারবার পড়বেন এগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং এখানে নতুন কিছু ব্যাপার ছিল যেমন হচ্ছে যে এখানে মিন আয়না কোথা থেকে ইলা আয়না কোন দিকে এরপরে বিমাদা কী দ্বারা এই যে এখানে বিমাদা দা হারিয়ে ফেললাম এই যে বিমাদা কী দ্বারা তো এই যে মা মান কার সাথে এগুলো আপনারা একটু বারবার ভালো করে দেখবেন আশা করি কোনো সমস্যা হবে না ও আরেকটা আছে আ মা হিলালিন লাইবা আম্মা সাথে খেলেছে দিন খালেদের সাথে মা খালেদের সাথে। তো আমরা এই যে প্রথম অংশটুকু শেষ করলাম তো দ্বিতীয় অংশ যেটা দ্বিতীয় অংশের এই প্রশ্নগুলো যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন এগুলো উপরের এই প্রশ্নগুলোর মতোই কিন্তু জাস্ট নাসের ব্যবহার তো এখানে আমরা কয়েকটা পড়ব সবগুলো পড়ব না বাকিগুলো আপনারা সবাই চেষ্টা করে একটু দেখে পড়ে নেবেন কারণ এগুলো কঠিন কিছু না কিছু কয়েকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই তরিকাই আমাদেরকে পড়তে হবে তো প্রথমটা দেখেন মিন আয়না এটা তো আমরা পড়ে আসলাম কোথা থেকে খরাজাত উক্তু রাশিদিন মিন আয়না মিন আয়না খরাজাত উক্তু রাশিদিন দিন রাশিদের বোন কোথা থেকে বের হয়েছে ওয়া ইলা আইনা জাহাবাত এবং কোথায় গিয়েছে তো এটা তো আমরা জানি কিন্তু জাস্ট কিন্তু দেখেন এখানে আগেরটাই ছিল খরাজা এখানে খরাজাত হয়েছে কেন হয়েছে কারণ উক্ত রাশিদিন আছে তো এটার উত্তরও এরভাবে হবে খরাজাত মিন গুরফাতিহা সে তার ঘর থেকে বের হয়েছে ওয়া জাহাবাত ইলাল মাড্ডাসাতি এবং মাদ্রাসায় গিয়েছে আইনা জালাসাদ উক্ত রাশিদের রাশেদের বোন কোথায় বসেছে আ আমামাল মোয়াল্লিমাতি রাহাবাদ জালাসাদ সে কি শিক্ষিকার সামনে বসেছে না আম জালাসাদ আমাল মোয়ালনিমাতি হ্যাঁ সে শিক্ষিকার সামনে বসেছে এরপরে মা দা ফালাত উক্ত দিন ফিল মাদ্রাসাতি রাশেদের বোন মাদ্রাসায় কি করেছে করা আত ওয়া কাতাবাদ সে লেখাপড়া করেছে আড়া আত ওয়া কাতাবাত হা সে কি সেখানে লেখাপড়া করেছে আমলাইবাদ নাকি খেলাধুলা করেছে করা ওয়া কাতাবাদ সে লেখাপড়া করেছে তো এরপরে দেখেন ঠিক একইভাবে আরও কয়েকটা বাক্য আছে তো আমরা সবগুলো পড়ছি না এই যে এখান থেকে এটা আবার পড়ি এই দুটা খুবই সহজ আছে আপনারা পড়লে বুঝতে পারবেন মা আমান মান লাই বা তোক্ত রাশেদের বোন কার সাথে খেলেছে লাইবাদ মা আয়েশাতা সে আয়েশার সাথে খেলেছে তো এটা আবার একটা বিশেষ প্রশ্ন এটা আপনারা পড়তে পারবেন নিজেরা চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই অংশটাও শেষ এর পরের অংশটা আমরা একটু দেখি তো এই অংশটাই আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়া অর্থাৎ রাশেদকে সম্বোধন করা হচ্ছে তো আমরা যখন কাউকে সম্বোধন করে প্রশ্ন করি তখন আমরা তাকে কি বলি তুমি মানে এটা সেকেন্ড পার্সন তাহলে সেকেন্ড পার্সন হলে কিন্তু এটার প্রশ্ন করার ভঙ্গিটাও সেরকম হবে তো দেখেন মিন আয়না তাহলে এখানে কি হবে যদি আমরা তুমি এর অর্থ করি মিন আয়না খরাজতা মিন আয়না খরাস্তা ইয়া অসিধু হে রাশেদ তুমি কোথা থেকে বের হয়েছ তুমি তুমি হলে খরাস্তা তুমি কোথা থেকে বের হয়েছ ওয়া ইলা আইনা রাহাপ্তা এবং কোথায় গিয়েছ খরাজ এখন এটা তো আমাকে উদ্দেশ্য করে বলা হলো সাপোজ আমি হচ্ছে রাশেদ কোনো একটা লোক আমাকে বলল যে ইয়া মিন আইনা খরাস্তা ইয়া রশিদু ওয়া ইলা আয়না দাহাপ্তা রাশেদ তুমি কোথা থেকে বের হয়েছ এবং কোথায় গিয়েছো আমাকে উদ্দেশ্য করে বলছে এখন আমি এটার উত্তর দেবো তো আমি যখন উত্তর দেব তখন তো আমি আমি ব্যাপারটা ইউজ করব মানে মোতাকাল্নিম ইউজ করবো তাহলে হবে যে খরাস্তু আমি বের হয়েছি মিন বাইতি এই যে বাইতি আমার ঘর থেকে বাইতি খরাস্তু মিন বাইতি আমি আমার বাসা থেকে বের হয়েছি ওয়াজতু এবং গিয়েছি ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় তো এখানে তো পার্থক্যটা বুঝতে পারলেন প্রশ্ন করা হচ্ছে মানে আমি উপস্থিত হাদির ইয়া অসিদু আমাকে আমি আমি উপস্থিত আমাকে প্রশ্ন করছে যে তুমি কোথা থেকে বের হয়েছো এবং কোথায় গিয়েছো তো আমি যখন উত্তর দিব তখন তো আমি মোতাকাল্লিম ইউজ করবো খরাস্তু আমি বের হয়েছি বাইতি আমার ঘর থেকে এভাবে তো এখানে দেখেন সবগুলো অনেকটা এরকম আইনা জালাস্তা ফিলফাইস ফাসলি আইনা না জালাস্তা ফিলফাসলি ক্লাসরুমে তুমি কোথায় বসেছ জালাস্তু আমা মাল আমি শিক্ষকের সামনে বসেছি মার রা ফিল ফিলফাসলি তুমি ক্লাসরুমে কি করেছ করা আতু ও আমি আমি লেখাপড়া করেছি আইনা না লাইভ তাইয়া রসিদু হে রাশেদ তুমি কোথায় খেলেছ লাইভ তু আমি খেলেছি ফি মাল আবিল করিয়াতি গ্রামের মাঠে তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে যে লাইভ লাইভ তা এটা আমরা কীভাবে বুঝবো এখানে তা এটা কিন্তু বোঝা যাচ্ছে যে শুরুতেই যে ই আর আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হচ্ছে এখানেই অবশ্য উদ্দেশ্যমূলক সেই হারফুন নিদা আছে তো এটা দেখেই কিন্তু আমরা বাক্যের আগে পরের অবস্থা থেকে আসলে বোঝা যায় যে এটা আসলে কোন ভার্বের কোন হবে একটু মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে তো পরের পৃষ্ঠায় যাই আমরা পরের পৃষ্ঠায় আফিথ তরই কি লাইবা লাইবাত তুমি কি রাস্তায় খালো লা বা লাইভ তো না বরং আমি খেলি ফি মাল আবিল গ্রামের মাঠে তো এভাবে দেখেন আপনারা এগুলো পড়ে নেবেন সবই এর আগে ব্যবহৃত বিভিন্ন বাক্যের স্ট্রাকচারগুলো গুলো ব্যবহার করে এখানে প্রশ্ন করা হয়েছে শুধু পার্থক্য হচ্ছে প্রশ্ন করা হচ্ছে সেকেন্ড পার্সনে আর উত্তর দেওয়া হচ্ছে ফার্স্ট পার্সনে তো ফার্স্ট পার্সনে উত্তর দিতে গেলে কি কি পরিবর্তন করতে হয় আপনারা তো জানেন ভার্বের ওই ফর্মটা বসে যাচ্ছে আর প্রশ্ন করার ক্ষেত্রেও ভার্বের ওই ফর্মটা বসছে এটাই মূলত এখানে আমাদের বোঝার বিষয় তো আমরা এবার শেষ অংশটা পড়তে যাচ্ছি তো এটাই জাস্ট আগেরটারই মোয়ান্নাস মিন আইনা খরাজ আছে এখানে দেখেন ইয়া জাইনাবু ইয়া জাইনাবু জাইনাবকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখন জাইনাবকে উদ্দেশ্য করে যখন বলা হবে তার মানে কি জাইনাব উপস্থিত আছে তার মানে হাদিরে হবে ভার্ভুলো হাদির হাদিরের কী হবে স্ত্রীবাচক তো তুমির আমরা যদি খরাজার তুমির হাজিরের স্ত্রীবাচক করি তাহলে কি হবে খরাজা খরাজাত খরাস্তা খরাস্তি খরাস্তি হবে তাহলে এখানে মিন আইনা খরাস্তি তুমি কোথা থেকে বের হয়েছ ইয়া জাইনাব হে জাইনাব ওয়া ইলা আইনা জাহাবতি এবং কোথায় গিয়েছ তো আমি যখন উত্তর দেবো তখন তো আমি মোতাকল নেমে দিব খরাস্তু মিন গোরফাতি আমি আমার ঘর থেকে বের হয়েছি ওয়াদাহাপ্তো ইলাল মাদ্রাসাতি এবং মাদ্রাসায় গিয়েছি আই না জালাস্তি ফিলফাসলি তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছ জালাস্তু আমামাল মো আল্লিমাতি আমি আমার শিক্ষকের সামনে বসেছি মা দা ফা আলতিফিস ফিলফাসলি তুমি শ্রেণীকক্ষে কী করেছ করা করতু ওয়াকাতু আমি লেখাপড়া করেছি তো এইভাবে বাকি প্রশ্নগুলোও আপনারা পড়বেন আমি জাস্ট শেষটা পড়ে দিচ্ছি বিমা বিমাদা বিমা দা লাইফ মা আহা বিমা রা লাইফ মা আহা তুমি কী দ্বারা তার সাথে খেলেছ তার সাথে বলতে এখানে কোনো একটা বান্ধবীর কথা হয়তো বলা হচ্ছে যেখানে আয়েশা আগেরটার সাথে মিলিয়ে পড়লে আমরা হাঁটা দ্রুতই বুঝতে পারতাম যাই হোক বিমা লাইভ টি মা আহা তুমি কি দ্বারা তার সাথে খেলেছ লাইফ টু বিজাহারি আমি ফুল দ্বারা খেলেছি তো এই হচ্ছে শেষ তো আমরা তো সবগুলো পড়তে পারলাম না তো বাকিগুলো আপনারা নিজের একটু পড়ে নেবেন এই যে এইগুলো যেমন বিশেষ প্রশ্ন এগুলো সহজ আছে এগুলো আপনারা অবশ্যই পড়বেন এখানে যতগুলো প্রশ্নোত্তর আছে সবগুলো একাধিকবার করে পড়বেন এবং কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে কি পরিবর্তন হচ্ছে কোথায় গায়েব কোথায় হাদির কোথায় কোথায় মোতাকাল্লিম সবগুলো ঠিকমতো খেয়াল করবেন আর সাথেই যে এখানে যে নতুন শব্দগুলো আমরা পড়েছি হোনা হোনাকা এগুলো পড়বেন এবং হারফুল জার চারটি সাথেই যে এখানে একটা জারফে জামান পড়েছি মাল আবন মাংসিলন তারপর ফোম্মা এগুলো পড়বেন আর উপরে ছিল হচ্ছে মিন ইলা আলা বি এগুলো কোন জায়গায় কীভাবে ব্যবহৃত হচ্ছে এগুলো দেখবেন এবং সর্বশেষ এই দুইটা প্যাসেজ আছে একটা হচ্ছে মোজাক্কার একটা মোয়ান্নাস ক্রিয়া দিয়ে এগুলো খুব ভালোভাবে পড়বেন বাক্যের স্ট্রাকচারগুলো বুঝবেন এবং ফেল ফাইলগুলো ভালোভাবে লক্ষ্য করবেন তো এই প্রথম অধ্যায়ের প্রথম অংশটা আমরা আজকে শেষ করছি প্রথম অংশে আমরা পড়লাম মাদি আর সিগাগুলো মাদি মানে অতীতকাল পরবর্তী ক্লাসে আমরা মোদারি অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়াগুলো পড়ব তো এর আগ পর্যন্ত আপনারা সবাই আমরা যতটুকু পড়লাম এগুলো নিজেরা পড়াশোনা করতে থাকেন পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি